السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد

অনমানে যদি আমরা নিয়মিত চলতে পারি আধা ঘন্টা করে এক একটি দশ তাহলে একশোটি পর্বে শেষ করতে পারবো ইশা আল্লাহ এই টি পর্বে এই কিতাবি রহমতুল্লাহ আলহ কিতাব আলাম সুরা ফিরখা নাজিয়া বা নাজাদ প্রাপ্ত দলের আখি দেয়া সম্পর্কে যে বিষদ আলোচনা তিনি করেছেন শেষ হবে ইনশাআল্লাহ আজকে পর্ব নম্বর ষাট তাহলে আমাদের সামনে আরো চল্লিশটি পর্ব রয়েছে আলোচনা চলে আসছে পরকালের প্রতি ইমান সম্পর্কে তার বিভিন্ন স্তর তার একটি গুরুত্বপূর্ণ পরকালে রব্বুল আলমের দর্শন বা সাক্ষাৎ বা দিদার রুইয়াতুল্লাহ তাবারাক বাতাল আরবিতে রুইয়া মানে দেখা সাক্ষাৎ অথবা দর্শন বাংলায় দর্শন আর আমাদের দেশের মানুষরা ফার্সি প্রভাবিত ধর্মের ক্ষেত্রে যার ফলে দিদার বলে বুঝি আল্লাহর দিদার ফার্সি শব্দ জি দিদার মানে দেখা বা দর্শন তো পরকালে মিন মুসলিমরা আল্লাহ রব্দুল্লা আলমিনকে দেখবেন জি জান্নাতেও দেখবেন জান্নাতে যাওয়ার আগেও দেখবেন হাসর রব্বুল আলমীকে দেখবেন মমিন মুসলিমেরা দেখবেন তার মানে কাফের মুশ্রেক যারা ইসলামের বাইরে জীবন যাপন করে তার উপর মৃত্যু বরণ করেছে মারা গেছে পুফরের অবস্থায় মারা গেছে সে জন্মসূত্রে মুসলিম কিন্তু মারা গেছে ইসলাম ভঙ্গ করে অথবা বিজাতি তারা রব্বুল আলমিনের দর্শন থেকে রুইয়াত থেকে বঞ্চিত থাকবে যারা এই দর্শনে বিশ্বাসী নয় যে বাতিল তারা বঞ্চিত থাকবে কারণ তারা তারা এতে বিশ্বাসী নয় বাকি আহসোন জামাত সকলে বিশ্বাস করে যে মমিন মুসলিমরা রব্বুল আলমিনকে পরকালে দেখবে এবং সেটি সবচেয়ে বড় নিয়ামত হবে এবং সাদের আল্লাহ রব্বুল আলমিনের দর্শন আল্লাহ কি এই নিয়ামত দিয়ে ধন্য করে এবং এই নিয়ামত হাসেলের জন্য কর্মজগতে আল্লাহ আমাদেরকে ইমান আমলের সাথে রাখে সমস্ত অন্যায় থেকে পাপাচার থেকে আরো হক নষ্ট করা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে তো দেখা যাক লেখক কি বলছেন লেখক বলছেন আল্লাহ রবুল আলমিন কে পরকালে মাত দেখবে এর দলিল কি এর দলিল লেখক এখানে তিনটি আয়াত নিয়ে এসেছেন পৌরণিক কেরিমে টোটাল চারটি আয়াত রয়েছে যা প্রমাণ করে

কেমতের দিবসে সেই দিন কিছু কিছু মুখমন্ডল কিছু কিছু চেহারা তরোতাজা হবে উজ্জ্বল হবে না সেই চেহারাগুলি হচ্ছে জান্নাতিদের চেহারা সেই চেহারাগুলি হচ্ছে মমিন মমিনাতের চেহারা তাদের চেহারা তাদের মুখমন্ডল হবে উজ্জ্বল তরতাজা। এলার না নাজেরা এবং তারা তাদের প্রতিপালককে দেখবে দেখবে দদ রা নদর মানে হচ্ছে তরতাজা হওয়া সজীবিত হওয়া উজ্জ্বল হওয়া আর নন জয়া তয়ের পরে জয়া নন রা নজর শুধু আর জয়ের পার্থক্যে অর্থের কত পার্থক্য দেরা মানে হচ্ছে তরতাজা উজ্জ্বল আর না জেরা জয়া দিয়ে ওর মানে হচ্ছে দেখা না যারা জোর আফালা বলছেন তারা কি দেখে না উঠকে যে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছে নজর আমরা বাংলাতে নজর শব্দটি ব্যবহার করি হ্যাঁ আমার নজরে পড়েনি তো নজর মানে দৃষ্টি বা দেখা অজুহিমাইজের না কতক চেহারা সেদিন উজ্জ্বল থাকবে সতেজ থাকবে এলাহা নাজেরা আর তাদের রবের দিকে তারা তাকবে দেখবেলিত দ্বিতীয় আট নম্বর ছাব্বিশ আল্লাহ রবসাদ করেছেন আহসানুল হোসন ঐসব লোকেরা যারা সৎকর্মশীল কর্মশীল ওই সব লোকদের জন্য ইল্লা জিন ওইসব লোকের জন্য আহসান যারা নিষ্ঠাবান যারা সৎকর্মশীল যারা এহসান প্রতিষ্ঠা করবে আল্লাহর সাথে এহসান করবে আল্লাহ রসুল সাথে এহসান করবে এবং মমিন মমিনাতের সাথে এহসান করবে এই উম্মতের সালাফদের সাথে সাহবাই কেরাম তাবেন তাবা তাবেন স্বর্ণযুগের যারা আমাদের আদর্শ মুসলিম উল্লা পরে তাদের সাথে এহসান করবে যারা তার অমুসলিমসান করবে যারা আল্লাহর অন্য অন্য সৃষ্টি যত রয়েছে সৃষ্টি সমস্ত সাথে এসান করবে একজন মমিন মুসলিম মেরি যে এহসান একটি গুরুত্বপূর্ণ এবাদত এত ব্যাপক অর্থপূর্ণ করানিক আসেন্লাহিবুল মোসেনি তোমরা এহসান করো ভালো করো হোসেন বা হাসান থেকে এসান তোমরা এহসান করো আর এহসান করলে নিষ্ঠার সাথে কাজ করতে হয় তাহলে এহসান হয় মানুষের উপকার নিষ্ঠাবান না হলে করা যায় না আর হয় না এই জন্য এহসান মানে নিষ্ঠাও হয়ে থাকে মোহসেন মানে নিষ্ঠাবানও করা হয়ে থাকে বাংলায় কিন্তু মূলতের অনুবাদ হচ্ছে ওয়াহসেনও তোমরা ভালো করো আল্লাহর সাথে ভালো করো রাসুল্লাহর সাথে কেমন করে ভালো করতে একজন মুসলিমকে জানতে হবে যে আল্লাহর সাথে কেমন করে ভালো আচরণ করবে আল্লাহ রসুল সাহেব কেমন করে ভালো আচরণ করবেন সাহাবাই কেরামদের সাথে কেমন করে ভালো আচরণ করবেন রাফিজি শিয়াদের মতো এবং তাদের যারা ভক্ত তাদের মতো করবেন না যারা সাহাবাই কেরামদের দোষ খুঁজে বেড়ায় জি সাহাবাই কেরামদের সমালোচনা করে অথবা সাহাবাই কেরামদের সমালোচনায় যেসব বই পুস্তক এক শ্রেণীর পথভ্রষ্ট লিখেছে সেগুলি প্রচার প্রসার করে এইভাবে প্রতিটি মমিন মুসলিমের সাথে পাড়া প্রতিবেশের সাথে আত্মীয় স্বজনদের সাথে আবার মুসলিমদের মধ্যে আপনার বিভিন্ন স্তরের মানুষ রয়েছে কেউ মুসলিম প্রতিবেশী কেউ মুসলিম আত্মীয় কেউ মুসলিম অনাত্মীয় জি এইভাবে মহসেন মুসলিম সৎকর্মশীল মুসলিম অসৎ পাপিস্ট মুসলিম সমাজের পাপিস্ট মুসলিম সমাজের যারা সে বেদাতে অজ্ঞতার কারণে বিভিন্ন কারণে জড়িয়ে আছে তাদের সাথে এহসান করতে হবে তাদের সাথে সবচেয়ে বড় এহসান যে তাদেরকে জাহান নামে রাস্তা থেকে ফিরানো দাওয়াত দেওয়া কোরআন সন্ন্যার দাওয়াত দেওয়া তাই আমরা করছি আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতের কাজ যারা করছি তাদের এহসান করতে চাই তাদের আমরা খারাপ করি না মুসলিমদের সাথে এহসান হচ্ছে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দিয়ে ফেরানোর চেষ্টা করা তাদেরকে সামনে ইসলামকে তুলে ধরা বিভিন্ন ভাবে তার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অমুসলিমদের সামনে বা খারাপ মানুষদের সামনে ইসলামকে তুলে ধরা হচ্ছে দাওয়াত দাওয়াত সেটা হচ্ছে আপনার চরিত্র আপনার চরিত্র একজন অমুসলিমকে আকৃষ্ট করছে আপনার চরিত্র একজন অসৎ বেনামাজি বেদিনকে আকৃষ্ট করছে এইরকম চরিত্রের অধিকার একজন মুসলিম এভাবে পশুপাখির সাথে এমনকি যে পশুরা জবাই করেছেন তার সাথে এহসান করতে হবে জবাই করতে কি সীমাহীন কষ্ট দেবেন না ধারাল অস্ত্র দিয়ে জবাই করতে যাই হোক কথা লম্বা করছি না এসানের উপর আমার দীর্ঘ লম্বা আলোচনা আল্লাহ রব আলম যেন সেগুলি কবুল করেন এবং আল্লাহ রব্লা আলমিন যেন সর্বস্তরে আমাদেরকে এহসান প্রতিষ্ঠার তৌফিক এহসানের একটা দিক হচ্ছে যে দিনের তিনটি স্তর ইসলাম ইমান এহসান সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান ইসলাম তারপরে ইমান আর তারপরে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে এহসান যারা সৎকর্মশীল যারা ভালো করবে তাদের জন্য কি রয়েছে আল হোসনা তাদের জন্য ভালো রয়েছে আলহোসনা মানে সব মতো ভালো রয়েছে কিন্তু আলহোসনাতের সিরিনগণ করেছেন সালাফ থেকে বর্ণিত আল হোসনা আল জান্নাত জান্নাতের একটি নাম হচ্ছে আল হুসনা কারণ জান্নাত ভালো আর ভালো তাতে কিঞ্চিত পরিমাণ কোনো মন্দ নেই তিক্ততা দুনিয়ায় যতই সুখী ব্যক্তি হোক না কেন তার জীবনে কিছু তিক্ততা আছে সবচেয়ে বড় যারা পৃথিবীর আহ ধনাঢ্য ব্যক্তি তাদের পারিবারিক সমস্যা আছে তাদের কারো ডিভোর্স হয়ে গেছে তাদের কোনো মানসিক অশান্তি আছে তাদের কত শত্রু আছে জি সবচেয়ে প্রভাবশালী যে শাসক তাদের যে কত শত্রু আছে তাদের যে কত টেনশন আছে সেই সব টেনশন আর ভালো মুসিবত আমার অনেক আলহামদুলিল্লাহ আর ভালো হচ্ছে জান্নাত এই জন্য আল হুসনা মানে জান্না অর্থাৎ যারা নিষ্ঠা যারা ভালো মানুষ তাদের জন্য জান্নাত রয়েছে এই হচ্ছে আয়তরে তফসি ওয়াজিয়াদা এবং অতিরিক্ত রয়েছে জিয়াদা এবং বোনাস রয়েছে জিয়াদা ফাও রয়েছে আমাদের দেশের ভাষায় যে ফাও বলেন কিনলেন এক কেজি আপনি আলু পটল কিনলেন আর দুটো পটল অতিরিক্ত উঠিয়ে দিল আপনার কিন্তু ওই দুটো যে ফ্রি পেলেন ওইটা বেশি ভালো লাগে এখানে লোকেরা খেজুর কিনতে যায় আর ফ্রিতে আগে দু চার দশটা খায় আর খেতেও দেয় তো ওই যে ফ্রিতে খাওয়াটা বেশি ভালো লাগে মাংনাটা বেশি ভালো লাগে তো আল্লাহ রব আল এখানে ফাও বলেছেন জান্নাতের উপর আল্লাহ ফাও দিবেন সেই কি এই ফাও হচ্ছে কি আল্লাহর দর্শন আল্লাহকে দিয়ে দুটো দলিল হয়ে গেল আল্লাহর দর্শন সম্পর্কে যে মমিনরা আল্লাহকে দেখবেন তৃতীয় দলিল সুরে আফের আয়ত যেটা লেখক এখানে উল্লেখ করেন আল্লাহ বলছেন লাহ মায়া ফিহা ফি হালা দেই নামজি তার আগের আয়াত আয় নম্বর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ চৌত্রিশ আল্লাহ বলছে হলুভাবে সালাম মহমিন সৎ কর্মশীলদেরকে আল্লাহ বলবেন যে তোমরা শান্তির সাথে নিরাপদ জান্নাতে প্রবেশ করো রালে কে আমল হলুদ এটা হচ্ছে চিরস্থায়ী থাকার দিন এখানে এসেছ জান্নাতে এখন চিরস্থায়ী হবে কি অমুল তারপর তারপরে পঁয়ত্রিশে বলছে আর তাদের জন্য জান্নাতিদের জন্য জান্নাতে তাদের মন চাইবে তাই রয়েছে ওই না মজিদ এবং আমার কাছে আল্লাহ বলছে আমার কাছে মজিদ মানে অতিরিক্ত রয়েছে বোনাস রয়েছে ফাও রয়েছে জিয়াদা আর মজিদ একই জিনিস জাদা ও জিয়াদ আর সেখান থেকে হচ্ছে জাদ থেকে মসজিদ হালমিম মসজিদ জাহান্নাম বলবে হালমিম পেট ভরেছে ভর্তি হয়েছে মন ভরেছে জাহান্ন হালমিম এ কথাও সুরে কাফে রয়েছে জাহান্নদের সম্পর্কে আর জান্নাতীদের সম্পর্কেও মজিদ শব্দটি বলা হয়েছে না আমার কাছে অতিরিক্ত রয়েছে আর এ অতিরিক্ত বনাস পাওয়াটি হচ্ছে রুইয়াতুল্লাহ আল্লাহ দিদার বা আল্লাহ সাক্ষাৎ বা আল্লাহর দর্শন তিনটি আয়াত হয়ে গেল দলিল আল্লাহকে খেতে চতুর্থ আয়াত কাফেরদের সম্পর্কে যে কাফেররা দেখতে পাবেন কাফেরদের সামনে আল্লাহ প্রাচীর পর্দা তৈরি করে দেবেন মহান আল্লাহ বলছেন কাফেরদের সম্পর্কে কাল্লা কশ ন কাফেরদের জন্য আল্লাহর দর্শন নয় ইনাহি নিশ্চয়ই আফেররা তাদের প্রতিপালক হতে ইয়ে সেই দিবসে অর্থাৎ কেমতের দিবসে বিচার দিবসে আর জাননা তুই যেতেই না হাসর মাঠেও দেখতে পাবে না তার অবশ্যই তারা অন্তরালে থাকবে আল্লাহ রব্লুল আলমের সামনে তাদের সামনে হেজাব থেকে মাহজুব হেজাব আল্লাহ পর্দা তৈরি করে দিবেন যে পর্দার আড়ালে তারা থাকবে আল্লাহর রব্দুল আলমীনকে দেখার নিয়ামত থেকে বঞ্চিত থাকবে যেমন জান্নাত থেকে বঞ্চিত থাকবে সুরে মোদা ফেফিন আয়াত নম্বর পনেরো এই চারটি টোটাল আয়াত রয়েছে আল্লাহ রাবুল দর্শন সম্পর্ক কোরআনে কেরিমে হাদিস অনেক হাদিস রয়েছে আল্লাহর দিদার সম্পর্কে যে হাদিস গুলো রয়েছে হাদিস প্রায় মোতাবাত হাদিস রয়েছে তার মধ্যে এখানে দুটো হাদিস নিয়ে এসছেন বলছেন হাদিস থেকে দুই ফায়জা হাদিসটা উল্লেখ করার আগে বলছেন যে ফায়জা হাজাবা আদা আহু বা ফায়জা হুজুব আদা হুল্লাম ইউহজাব আউলিয়া হুবালাম ইয়াহজুব আউলিয়া যখন আল্লাহ রাবুল আলমিন তার দুশ্মনদের কি আল্লাহ দ্রোহীদের কাফের মুশ্রেকদের যারা ইসলামকে নষ্ট করে ভঙ্গ করে দিয়েছে তাদেরকে যখন তাকে দেখা হতে পর্দার আড়ালে রাখবেন দূরে রাখবেন দেখতে দেবেন না তাহলে বোঝা গেল যে আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা ওলি আর প্রত্যেক মমিন মুসলিম আল্লাহর হ্যাঁ আল্লাহর অলি দুই ভাগ বিভক্ত সাধারণ সাধারণ বন্ধু আর বিশিষ্ট বন্ধু যেমন আমাদের প্রত্যেকের আপনাদের প্রত্যেকের কিন্তু কিছু লোক আছে সাধারণ বন্ধু বান্ধব আর কিছু আছে বিশেষ সম্পর্ক তাদের সাথে সুখে দুঃখে সব সময় আপনিও হাজির তাদের আর মুখেও হাজির সুখে দুঃখে তারাও শেয়ার করে আপনার সাথে আর আপনি তাদের সাথে শেয়ার করেন তো আল্লাহ রব্বুল আলমিনের আম বন্ধু যে কোনো অমিন মুসলিম যদিও সে ফাঁসে গুনাগার হোক না কেন জান্নাতে যাওয়ার সমান যদি ইমান ইসলাম থাকে তাহলে সে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু ইমান ভঙ্গ করেনি আল্লাহর বন্ধু আল্লাহর দুশ্মন আর আল্লাহর খাস স্পেশাল বন্ধু যারা যত বেশি ফরজ অজেবের পরে ফরজ অজবের হেফাজতের পরে হারাম না বেঁচে থাকার পরে যত বেশি নফল এবার বাড়াতে পারবে আর যত বেশি অপছন্দনীয় কথা কাজ থেকে বাঁচতে পারবে আর এই ময়দানে যত বেশি অগ্রগামী হতে পারবে আল্লাহ সান্নিধ্য করতে পারবে তত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে তত বেশি আল্লাহর খাস ওলি হবে সুতরাং সবচেয়ে বেশি খাস অলি এবং সবচেয়ে বড় আল্লাহর অলি হচ্ছে আম্বিয়া আর আর তারপরে সাহাবাই রমগণ তারপরে তাবেইন গন তারপরে তাবেইন গন আর তারপর আম্মাই মহাদিস গন সোহাদা গন আর তারপরে যুগে যুগে যারা সালহীন আল্লাহ নেকবান্দা রয়েছেন আর আল্লাহ নেকবান্দার দুই ভাগে বিভক্ত নেকবান্দা ওলামা কোরআন সন্নারা আলেম বিদাতি আলম নাহিদ কোরআন সন্ন্যারা কোরআন অনুসারী আলেন আর সাধারণ জনগণ যারা কোরআন শোনা অনুসারী সাধারণ জনগণ কোরআন শোনার অনুসারী চাইতে অনেক অনেক গুণী আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন অলামা যারা সৎকর্মশীল নেক অলামা পক্ষান্তরে যারা বদ ওলামা বিদায়ী অলামা অথবা পাপিষ্ট অলামা আলেম হয়ে দিনের জ্ঞান রেখে পাপ করে তারা মুসলিম সাধারণের চাইতে অনেক অনেক নিকৃষ্ট তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা আল্লাহ যেন তাদের রাস্তা থেকে আমাদের হেফাজত তো আল্লাহর বন্ধুদেরকে দেখা দিবেন আল্লাহ রব আলী এবং আল্লাহর দুশ্মনদেরকে আড়ে রাখবেন বঞ্চিত রাখবেন সেই বখারী মুসলিম প্রখ্যাত সাহাবিদিনা জলুসান মা রসুল্লাহ আমরা রসুল ইসলামের সাথে একসময় বসেছিলাম হানাজারে আল কমার হঠাৎ করে দেখলেন চাঁদের দিকে লাইলতা আর আসার পূর্ণিমার চাঁদ চোদ্দ তারিখের চাঁদ চোদ্দ চাঁদ হচ্ছে পূর্ণিমার চাঁদ তো চোদ্দ তারিখের রাতের চাঁদ বলতে পূর্ণিমার চাঁদ একটা লাইলুল পাদর বলা হয় পূর্ণিমার রাতের চাঁদ দেখলেন যেটা পূর্ণতা লাভ করেছে সারা রাত আহ আলোকিত এই অংশ দেখার পরে বললেন ইন্নাকুম সাতারাউন রাব্বুকুম আয়ানান নিশ্চয়ই তোমরা সিরেই তোমাদের প্রতিপালককে দেখবে সচক্ষে সচক্ষে দেখবে শুধু অন্তর দিয়ে নয় কারণ কিও এর অপব্যাখ্যা করতে পারে যে অন্তর দৃষ্টিতে দেখবে সেটা আয়ান হাদিস সচক্ষে দেখবে আইন থেকে আয়ান কামা তারাউন হাজা যেমন এই পূর্ণিমা রাতে চাঁদকে দেখছো লা পুদামুনাফি রয়াতহি এই পূর্ণিমা রাতে চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় না তোমরা ভিড়ও করো না এখানে রয়েছে মানে কোনো কষ্ট হয় না আর কাউকে কষ্ট দাও না কেউ কাউকে কষ্ট পায় না দেখতে গিয়ে ভিড়ে ধাক্কা ধাক্কি হয় না সারা পৃথিবীর মানুষ একসাথে পূর্ণিমার রাতের চাঁদ যদি দেখে তো কোনোদিন ভিড় হবে কোনো ভিড় জমবে না আপন আপন থেকে সবাই কিন্তু ফ্রি হয়ে দেখছে লতদমনাফির এবং এই চাঁদ দেখতে কোনো রকমের আর ভিড় যেমন হয় না তেমন কষ্ট হয় না কষ্ট চোখের দৃষ্টির কষ্ট হয় না প্রথম দিন দ্বিতীয় দিনের চাঁদ অনেকে দেখতে পায় না কেউ দেখছে কেউ দেখতেই পায় না মাসের শেষ শেষ দিনগুলির চাঁদ অনেকে দু তিন দিন দেখতে পায় না এক দুই দিন এমনি দেখা যায় না তারপরে দেখা গেল চিকন হয়ে দেখা যায় অনেকে দেখতে পায় না দৃষ্টিতে আসে না কষ্ট হয় তাহলে চোখকেও কষ্ট হয় দেখতে আর পূর্ণিমার রাতের চাঁদ এমন চাঁদ না চোখে কষ্ট হয় না কোনো ভিড় ভাড় নাই ঠিক ওই রকমই আল্লাহ রব্বুল আগবে তোমরা খাসর মাঠে অসংখ্য মমেন মমেন সবাই আপন আপন জায়গা থেকে দেখবে জাননাতে সবাই আপন আপন জায়গা থেকে আল্লাহ রব্বুল আগে দেখবে কিন্তু এই নিয়ামতটি যদি তোমাদের জন্য সহজ করতে চাও যে আল্লাহকে দেখা যেন সহজ হয়ে যাক তাহলে একটা ভালো আমল করবে একটা ভালো আমল করবে সুর উল্লাহ যদি তোমরা পারো এবং এই পারাটা কিন্তু মানে এমন নয় যে অপশন রয়েছে পারলে করো না করো বরং ফরজ কাজ আল্লাহ আল্লাহলা তিন কাবুলা গরু সূর্য উদয় হয় হওয়ার আগের যে সলাত রয়েছে এবং সূর্য অস্তমিত হওয়ার আগের যে সলাত রয়েছে এই দুই সলাতের ক্ষেত্রে যদি তোমরা না হয়ে যাও হেরে না যাও হ্যাঁ এটার চেষ্টা করবে যে এমন কখনো যেন না হয় যে আসরের সালাদ কাজা হয়ে গেল ফজরের সালাদ কাজা হয়ে গেল এমন ঘুম দিলেন যে সূর্য উঠে গেল এমনটা যাতে না হয় এইটা করার যথাসাধ্য চেষ্টা করবে তাহলে আল্লাহ রবুল আলমিনের দর্শন সহজ হয়ে যেতে হবে আল্লাহ রবুল আলমিনের দুনিয়া আখেরাতে যে কোনো নিয়ামত পেতে হইলে কামল করতে হবে ইমানের সাথে সত কম শিল্প তাহলে নিয়ামত লাস্টিং করবে না হলে কখনো পরীক্ষামূলক আল্লাহ নিয়ামত দেবে না দ্রুত কেড়ে নেবেন এই ছিল হাদিস এই হাদিস সাহেব বোখারিতে রয়েছে সাহেব মুসলিমের রয়েছে এছাড়া আবু দাওদে তিরমিজিত রয়েছে মাজা রয়েছে হাদিস সাহেব এখানে যে বলা হয়েছে তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদকে দেখছো দেখছ এখানে যে তুলনা করা হয়েছে আল্লাহ রব্বুল কে তুলনা করা হয়েছে চাঁদের সাথে নাকি দেখা কি আল্লাহ রব্বুল আলমিনের দেখা কে চাঁদ এই পূর্ণিমার রাতের চাঁদ দেখার সাথে তুলনা করা হয়েছে কে জানে এই কথা না ভাবে যে এখানে আল্লাহ রব্বুল আলমিন দেখতে পূর্ণিমার রাতে চাঁদের মতো হবে এমনটা নয় কারণ আল্লাহর সৃষ্টি চন্দ্র আমাদের সামনে বিশাল সৃষ্টি কিন্তু আল্লাহর কাছে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি তো চন্দ্রের সাথে আল্লাহ আল্লাহরুল্লা কে এখানে তুলনা করা হয়নি বরং পূর্ণিমা রাতের চন্দ্র দেখাকে কে তুলনা করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের দেখার সাথে আল্লাহ আল্লাহ রবুল আলমিনকে দেখবে দেখার তুলনা করা হয়েছে কিসের সাথে যেমন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীতে পূর্ণিমা রাতের চাঁদকে দেখতে কোনো কষ্ট হয় না কোনো ভিড় ভাড় হয় লেখকে বিষয়টি এই সংসার নির্বাচনের যেমন এই পূর্ণিমার রাতে চাঁদ হাজাল কমার যেমন এই চাঁদ তোমাদের দেখা দেশবি হল রুইয়া। দেখার সদৃশ্যতা দেখার সাথে আল্লাহর দেখা এই পূর্ণিমা রাতের চাঁদ দেখা এই দুটো দেখার সাথে তুলনা করা হয়েছে চাঁদ দেখছেন এই চাঁদকে আল্লাহর সাথে তুলনা করা হয় কারণ সৃষ্টি আর ষ্রসটা যেমন একটা হাদিসে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াহির কথা বলে তাহলে আল্লাহ ওয়াহি আল্লাহ যখন ওয়াহি করেন এবং ওয়াহি কথা বলেন ফেরেশতাদের সাথে দারাবাতুল মালায়েকাতু বিআযনি হাতিয়া তখন যেই ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন করে বলি তারা তাদের দানাগুলি কে ঝাগানি দেন দানা নানা দেন খদআনা লিকাউলিহি আল্লাহর বানির সামনে অনুগত এই যে ফেরেশতাদের আপনার যে ডানাগুলি তারা নাড়া দেন আল্লাহ সামনে অনুগত হয়ে আর আল্লা ওয়াহি যে করেন ওয়াহির কথাগুলি বলেন এর তুলনাটি করেছেন বলছেন লেখা উল্লেখ কেন না হোসিল আল্লা সফন যেন যখন আল্লাহ এই ওয়াহির কথাগুলি বলেন তো একটা যেন আওয়াজ ভাই যেন সে আজটি পাথরে যেমন কোন শেকল কে যদি ফেলেন ঝনঝন করে বেজে উঠবে ঝনকার যে হবে এই ঝনকারের আওয়াজের তো যে যে তুলনা করা হয়েছে এই এই সোনার সোনার সাথে আওয়াজ ঝনকার পাথরের ওপর ঝনঝন করে যখন কোন শেকল আর পড়ছে আর আওয়াজটা হচ্ছে এই আওয়াজের তুলনা করা হয়েছে কিসের আওয়াজের সাথে এই ফেরিস্তাদের যে অনুগত হয় যে পাখা নাড়া দেন এবং আল্লাহ রবুল আলমিন যে ওহি করেন সেই যে আওয়াজ হয় শেষ হয় কিন্তু এখানে তুলনা করেন লাল মাসমু বি যে ওহির কথাগুলি শুনছেন সেই কথাগুলি তুলনা করা হয়নি এই পাথরের উপর যে আওয়াজটা হচ্ছে এর সাথে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের যে কথাগুলি কথা আল্লাহ সেফাত কথা হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর সিফাত এর সাথে তুলনা করা হয় বলছে তার আল্লাহ ইউসাতি ও সিফাতি সৈমিন খালতেই আল্লাহ রবুল্লা আলম সুচ্চ সুমহান যে তার সত্তার ক্ষেত্রে তার গুণাবলীর ক্ষেত্রে তার কোন সৃষ্টির সাথে তার তুলনা করবে কি কোন তুলনা নেই তো এই কথাটি একটু সূক্ষ্ম কথা সেফাতের কথা

আল্লাহ রবুল্লা আলম জাত সেফাত সম্পর্কে নবী সাহেব সবচেয়ে বেশি জ্ঞান এই ছিল ব্যাখ্যা আর তারপরে আরেকটি হাদিস বলছেন আল্লাহর দর্শন সম্পর্কে সোহেব রুমি রাজি আল্লাহ তালা আনহতির বর্ণিত হাদিস সাহি মুসলিম রয়েছে সেই হাদিসের একটা অংশ হচ্ছে যখন আল্লাহ রাবুল আলমিন মহমিনদের সামনে থেকে তার পর্দা নূরের পর্দা সরিয়ে দেবেন তখন মমিনরা দেখতে হেজাব হেজাব হেজাবকে খুলে দেওয়া হবে উন্মুক্ত করা হবে সেই সময় যখন আল্লাহর সামনে থেকে হেজাব সরিয়ে দেওয়া হবে মমিন মুসলিমদেরকে জান্নাতিদেরকে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহর দর্শন আল্লাহর দর্শনের চাইতে কোনো কিছু বেশি প্রিয় সেই দিন তাদের কাছে হবে না তারপরে এই করেছিলেন এর আগে কোরআনের যে চারটি আয়াত বললাম তার এক চিদিল্লা আহসানুল হোসনা যারা সৎকর্মশীল তাদের জন্য হোসনা জান্নাত রয়েছে এবং অতিরিক্ত রয়েছে আর অতিরিক্তই এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন আর লেখক বলছেন যে আমি তো শুধু দুটো হাদিস উল্লেখ করলাম কিন্তু আল্লাহর দর্শন সম্পর্কে অনেক হাদিস রয়েছে আফিলভাবে আহাদীসু কাসীরা সহীহা সریحা এই বিষয়ে অনেক সহীহ এবং সুস্পষ্ট হাদিস রয়েছে জাকার কারণে মিনহা ফিশারি সুন্নামিল উসুল 445 হাদিসন সে সমস্ত হাদিসের 45টি হাদিস আমি বর্ণনা করেছি বা উল্লেখ করেছি আমার আরেকটি কিতাব

বর্ণনা করেছেন মারেজুল রিজুল কবুল এর প্রথম খন্ড একশো আঠানব্বই থেকে দুশো আঠারো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পর্যন্ত বিশদ ভাবে সেখানে আলোচনা করেছেন এবং পঁয়তাল্লিশ জি হাদিস নিয়ে এসেছেন অমান্যাল ফকাৎকাস জবাবিল কিতাব সুতরাং কেউ যদি আল্লাহর দর্শনকে অস্বীকার করে যে আল্লাহকে দেখা যাবে না যেমন কিছু গুমরা আফ্রিকা রয়েছে মোতাজ্জেল্লা ফকাৎকাস জাবাবিল কিতাব তাহলে আল্লাহর কিতাব কোরআন এ করিম কে মিথ্যা গান করলো অস্বীকার করলো অভিবা আর সাল্লাল্লাহ রসুল জানি রসুলগণকে জানিয়ে আল্লাহ পাঠিয়েছেন আসমানী বিধান তা অস্বীকার করলো ওয়াকান মিনার লেদিনা কাল আল্লাহ তাআলা ফিহিম আর তাদের দলভুক্ত হবে তারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কেল্লা কোশ্চিং কালেও নয় এরা বাতিলপন্থী ইন নাহমান রব বেহী নিয়মেল্লা মাহ জবন নিশ্চয়ই তারা তাদের প্রতিপালক হতে সেই দিবসে মানে বড়কালে যেদিন মহমিন আল্লাহকে দেখবে তারা পর্দার আড়ালে থাকবে সুরেমতা ফেফিন আয়াত নম্বর পনেরো যেটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম শেষ করছেন লেখক দোয়ার সাথে বলছেন আল্লাহ রবাহ কাছে কামনা করিয়া আল্লাহ আল আফিয়া যে তিনি যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে যেন শহীদ সালামত নিরাপদ রাখেন জোকানা ওজেহী এবং আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে দান করেন তার মুখমন্ডল চেহারা দেখার সাথ অর্থাৎ তার দর্শন দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন তার দর্শনের নিয়ামত দিয়ে আমাদেরকে যেন আল্লাহ রব আলমিন সফল করেন আমিন আলমিন ও সাল্লাহ আলমা মোহাম্মদ wa ala alihi wa as ajma'in.